হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। তো ভিডিওটির টপিক হচ্ছে এরকম যে ইনকামিং ভয়েস কল ফ্রম টোসলিন, ইনকামিং ভয়েস কল ফ্রম টোসলিন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন যে পার বাটনটা চাপ দেওয়ার পরে কলটা কেটে গেল। তো আর একবার আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন যে পার বাটনটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কলটা কেটে গেল। তো ফ্রেন্ডস, এই সেটিংসটি আপনার ফোন থেকে অফ করে রাখুন, যাতে এই সমস্যাটা না হয়। তো এই সেটিংসটি অফ করার জন্য আমাদের ফোনের সেটিংসে চলে যেতে হবে, ওপো F19s। দেন আমাদেরকে সিস্টেম সেটিংসে চলে যেতে হবে একদম নিচে, তারপরে চলে যাবো অ্যাসেসিবিলিটিতে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পাওয়ার বাটন টু এন্ড কল, এটা অফ করে রাখবেন, ব্যাস। দেন আর কিছু করতে হবে না। Vivo Y21, সেম প্রসেস এখানে ইউজ করুন। মোবাইল আলাদা, তার মানে একটু সেটিংসটা একটু গুলিয়ে গুলিয়ে থাকবে, সব তো আলাদা আলাদা করে দেওয়া থাকবে। তো সেটটি হচ্ছে Vivo Y21। শর্টকাট অ্যাসেসিবিলিটি, এটাতে ক্লিক করবেন। দেন নিচে দেখতে পাবেন অ্যাসেসিবিলিটি লেখা আছে। দেন একটু স্ক্রল করে নিচের দিকে নামাবেন, সিস্টেম কন্ট্রোলসে ক্লিক করবেন। দেন আপনারা দেখতে পাবেন যে পাওয়ার বাটন টু এন্ড কল, এটা অফ করে রাখবেন। তো দেন আপনাকে আর কিছু করতে হবে না, সিম্পলি ব্যাগে আসতে হবে, ব্যাক করে। তো ভিডিওটি আর একবার দেখিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন কলটা আর কাটছে না, দেখতে পাচ্ছেন কলটা আর কাটলো না।